গুড মর্নিং। আজকে সকালবেলা ভিডিওটা যায়নি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু তার জন্য আমি দায়ী নই। আমাদের পাশে আমি জানি না বিয়ে হচ্ছিল কিনা, আজকে আমি না আজকে খবর পাবো না, কারখানাটা চালু হলে আবার আমি খবর পাবো, কারণ আমি সত্যি কথা বলতে পাড়ার অনেক খবরই আমি জানি না আর কি। ইউটিউবে কুটকাচালি করবো না, পাড়া যে কোনো একটা করতে হবে, দুটো আমি একসাথে কি করে করবো, তাই না? তো যাই হোক, তো বিভৎস মানে গান চলছিল জোরে, তারপরে আস্তে করে দিয়েছিল, কিন্তু আমি যখনই ভিডিও করে করতে যাচ্ছি তখন দিদি আমাকে বলছে তুমি দেখো একবার কপিরাইট হচ্ছে নাকি, মানে গানটা ক্যাচ করছে নাকি। তা দেখলাম হ্যাঁ গান ক্যাচ করছে। আর কালকে যে বিকেলে ভিডিওটা বানিয়েছিলাম, কিভাবে যে বানিয়েছি না শুধু আমি জানি, কারণ কালকে রাত্রি থেকে ট্রাই করছি, আগের দিন রাত্রি থেকে ফোন একবার হ্যাং হয়ে যায়, এই হয়ে যায়। তা যখন আর কি সাউন্ডটা কম হচ্ছে, তখন গিয়ে দুটো দে চা বিস্কুট খাওয়া, মানে কফি খাওয়া হচ্ছে আজকে, চা বিস্কুট তো সকাল সকাল খাওয়া গেছে, এখন গিয়ে তিতলি উঠে পড়েছে, হাই বলে দাও। আর তিতলি উঠে পড়েছে, আর এই যে আমাদের চুটকি উঠে পড়েছে, এই যে চুটকি এখন মা দুধু খাচ্ছে, ও চুটকি এটা হচ্ছে ভোলা, এই ভোলা না তো সরি এটা ছোট, তুই সার রাখ তো খালি থাক 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 থাক, এটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে ছোটর বাচ্চা, এই যে কি নাম জানো, আমি তাড়াতাড়ি মানে শান্তিতে করতে পারিনি, ডেলি ব্লগের তো প্রশ্নই ওঠে না কিভাবে করব। অনেক কিছু ব্লগ কালকে করার ইচ্ছে ছিল, অনেকগুলো কিছু কমেন্ট পড়ার ইচ্ছে ছিল, খুব মন ছুঁয়ে যাওয়া কমেন্ট, অবশ্যই আজকে পড়বো সেগুলো, নাও হতে পারে যে কখন পড়বে, কারণ আজকে বিয়ে বাড়ি আছে একটা, তো ঠিক আছে দেখা যাক কতদূর কি হয়। তোমাদের এটুকুনি বলতেই এলাম, আরো আগে বলা উচিত ছিল, কিন্তু দু চোখ বোঝে বাবা লাল্টু ভাই একটা চোখ দেখাচ্ছে আমাকে, যাই হোক দু চোখ দেখিয়ে দিয়েছে। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে বলতে পারিনি কেন সকাল সকাল, কারণ সকাল সকালে এই ঘরে না খুললে না অন্ধকার, ওই ঘরটা সকালবেলায় একটা অন্ধকার অন্ধকার পিকচার না ভালো লাগে না, একটু ফ্রেশ পিকচার দেখতে বেশ ভালো লাগে, রোদ ফোদ উঠেছে তাই না। ঠিক আছে চলো টাটা, তবে আজকে ফিরে আসছি আবার, দেখি ডেলি ব্লগটা আজকে করবো, আজকে ডেলি ব্লগটা একটা ফাটাফাটি হবে, অবশ্য আমার ফাটাফাটি লাগলে তো হবে না, তোমাদেরও ফাটাফাটি লাগতে হবে, দেখা যাক। তো চলো টাটা।